لا إله إلا الله যে মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত না, তিনি তাদের পরিচয় দিতে চান নাই। যদিও এই সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ সেরকমটি কোনো ওলামায়ে কেরাম বা কোনো বিশ্লেষক কোনো মুহাক্কিক বলেন নাই। এটা বলা হয়েছে মূলত মানুষকে সতর্ক করবার জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরিচয় দিতে চান নাই। কোনো ছেলে যখন কোনো মেয়ে যখন এমন কোনো কাজ করে যে কাজটাতে মা বাবা চরম অসন্তুষ্ট হন, তখন বলেন যে যা তুই আমার ছেলে না, তোকে আমি ছেলে হিসাবে পরিচয় দিব না, মেয়ে হিসাবে পরিচয় দিব না, তুই আমাকে বাপ হিসাবে বলবি না, বাপ ডাকবি না, আমি তোর বাপ না মা না। ঠিক এই ধরনের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তাকে নিজের বলে পরিচয় দিব না, সে আমার উম্মত হিসেবে পরিচিত হবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আমাদের কোনো গত্যান্তর নেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করা ছাড়া তৃষ্ণা নিবারণ করবার ব্যবস্থা থাকবে না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে আমার না, এ লোককে আমি চিনি না, এ আমার উম্মত না, তো তার চাইতে হতভাগা, তার চাইতে কপাল পড়ার কে হতে পারে? যারা কুফফার এবং মুশরিকদের মাঝে বসবাস করে একটু সামান্য দুনিয়ার পয়সা কড়ি কামাবার জন্য, একটু সুন্দর দুনিয়ার জীবন যাপন করার জন্য, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, যারা কাফের মুশরিকদের মধ্যেই বসবাস করে, তাদের মধ্যে বসবাস করলে তার ইমান আমলের পর ক্ষতি হয়, ইবাদতের ডিস্টার্ব হয়, ইমানে পরিবেশ পায় না। কাফের এবং মুশরিকদের প্রভাবের কারণে তাদের প্রভাব তার পরিবারের উপরে পড়ে, তার নিজের উপরে পড়ে। তো এরকম গ্রহণযোগ্য ওজোর ছাড়া কেউ পড়াশোনার জন্য গেল, কেউ দাওয়াতের উদ্দেশ্যে গেল, কেউ সাময়িক কোনো কাজের জন্য গেল, সেটা ভিন্ন কথা। কিন্তু শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা দুনিয়াতে একটু সুখে থাকবার জন্য, একটু ভালো থাকার জন্য কাফের মুশরিকদের মধ্যে যারা বসবাস করে, কাফের মুশরিকদের দেশে যারা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থাকে যারা, নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কে বলেছেন যে এই লোকগুলোর ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই, আমি তাদেরকে আমার বলে পরিচয় দেব না। এ সম্পর্কিত হাদিস তিরমিজি, আবু দাউদ এবং নাসাঈতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাকিরুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম, তোমরা মুশরিকদের সাথে বসবাস করিও না, অর্থাৎ তাদের ভেতরে বসবাস করিও না, থাকিও না, যে চতুর্পাশে তারাই হবে এবং তাদের সাথে সেভাবে তোমাদের দরম মহরম যেন না হয় যে একেবারে সব তাদের মধ্যেই তুমি একা মুসলমান আছো বা তোমরা অল্প কিছু মানুষ আছো। ফামানসা কানাহুম আও জামা আহম, যদি কেউ তাদের মাঝেই এভাবে বসবাস করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না, আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না। দ্বিতীয় হলো যে মানুষ প্রতারণা করে, মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয় মানুষকে। এই প্রতারক সে যদি নামাজও পড়ে, সে যদি নিজেকে মুসলমান দাবিও করে, নবী আলাইহিস সালাম বলেছেন সে আমার উম্মত না। এ বিষয়ে সহিহ মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে ধোঁকা দেয়, সে আমার উম্মত না। অনেক মানুষ আছে ব্যবসা করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে তিনি কাস্টমারকে প্রতারিত করেন, কাস্টমারের সাথে দুই নাম্বারই করেন, কাস্টমারের সাথে মিথ্যা কথা বলেন, অনেক সময় কাস্টমার দোকানদারের সাথে করেন, একজন আরেকজনের সাথে করেন। কেউ হয়তো লোন নিবে, হাওলাত নেওয়ার সময় মিথ্যা কথা বলে হাওলাত নেয়, এরপর আর সে কথা ঠিক রাখে না, প্রতারণা করে। এইভাবে কেউ হয়তো বিয়ে শাদী করতে যাচ্ছে, তার সাথে মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য দেয়, প্রতারণা করে। এভাবে যার সাথেই হোক না কেন, মুসলমান হোক অমুসলমান হোক, যার সাথেই প্রতারণা করবে, যে ব্যক্তি প্রতারণা করে মানুষের সাথে কথায় কথায় কাজে কাজে, সে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত না। নাম্বার ৩, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না, নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কেও বলেছেন যে সে আমার উম্মত না। এবং এ সম্পর্কে মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা, যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই, স্নেহ নাই, দয়া নাই, তাদের প্রতিও জুলুম অবিচার করে। আবার বড়দের প্রতি সম্মান নাই, শ্রদ্ধা নাই, এহতেরাম নাই, ইজ্জত করে না, তাদেরকেও যাথা আচরণ করে তাদের সাথে। এবং ওলামা একরামের যে মর্যাদা, আলেমরা নবীগণের ওয়ারিস, তাদের অনেক মর্যাদা, অনেক হক আছে, এ সম্পর্কে যে আর খোঁজ খবর নাই, এগুলো জানে না, আলেমদের মর্যাদা দিতে জানে না। যে এই লোকগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরাও আমার উম্মত না। নাম্বার 4, যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো কৃষ্টি কালচার ধারণ করে, তাদের যে চাল চলন আছে, তাদের যে লাইফস্টাইল আছে, তাদের সব কিছুর অনুকরণ করে, অন্য ধর্মাবলম্বীদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদির যদি অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও একই কথা বলেছেন। এবং এ বিষয়ে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের অনুরূপ কৃষ্টি কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে, এই ব্যক্তি আমার উম্মত না। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মুশরিকদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে, ভালোবাসে, তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমানই নাই, আখিরাতের প্রতি ঈমানই নাই। তো এরকম অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মত না। নাম্বার 5, ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, পোশাক আশাকে, চুল রাখার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না, বরং পুরুষ হয়ে মহিলাদের স্টাইল ধরে, মহিলা হয়ে পুরুষের স্টাইল ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেণীর মানুষ সম্পর্কে আহমদ এবং তাবরী বর্ণিত হাদিসে বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার-রিজাল। অর্থাৎ ওই সকল মহিলারা আমার উম্মত না যে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে, এবং ওই সকল পুরুষরা আমার উম্মত নয় যে সকল পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে, নারীদেরকে সৃষ্টি করেছেন, তাদেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো পুরুষ যদি নারীর বেশভূষা ধারণ করতে চায়, তার মানে তিনি পুরুষ হিসেবে প্রাউড ফিল করছেন না, তার পুরুষত্বের ব্যাপারে তিনি আল্লাহ তাআলার এই নিয়ামত পেয়ে তিনি যথেষ্ট মনে করছেন না। কোনো নারী যদি নিজেকে পুরুষের মতো করতে চান পোশাক আশাকে, তাহলে বুঝতে হবে তার নারীত্ব নিয়ে তিনি সন্তুষ্ট না, তিনি নারীত্বকে অপমান করছেন, তিনি পুরুষ হয়ে যাতে উঠতে চাইছেন। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে শারীরিক অবকাঠামো বলে নানান দিক থেকে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ রেখেছেন, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে একাকার করে ফেলানোর যে চেষ্টা, এই চেষ্টা মানুষের জন্য দুনিয়ার দিক থেকেও কোনো কল্যাণকর কিছু না, এটা কোনো সুখকর কিছু না, এটা কোনো আখিরাতের দিক থেকে কল্যাণকর কিছু নয়। এটা আল্লাহ তাআলার লানত বর্ষণ হওয়ার কারণ, এটা গুনাহের কারণ, এটা সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করার কারণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আলোকে আমরা জানলাম, যে সমস্ত পুরুষরা চুল রাখার ক্ষেত্রে, পোশাক আশাক পরার ক্ষেত্রে মহিলাদের বেশভূষা ধারণ করে, হাদিসে মহিলাদেরকে টাকনুর নিচে পোশাক পরতে বলা হয়েছে। বেশিরভাগ পুরুষদেরকে দেখবেন আমাদের সমাজে তারা টাকনুর নিচে প্যান্ট পরে, মহিলাদের মতো হলো। আবার মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পোশাক আশাক যেটা পরিধান করার কথা, তাদের প্রাইভেসি এবং ব্যক্তিত্ব রক্ষা করার কথা, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে টাকনুর নিচে পড়তে বলেছেন। মহিলারা এখন দেখবেন শর্ট পরে, টাকনুর উপরে পরে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে চুল মহিলাদের মতো রাখতে বলেন নাই, তাদের চুল বড় করবে সেটারও একটা ধরন আছে, সেটারও একটা লিমিটেশন আছে। নারীরা তাদের চুলকে অনেক বেশি বড় করবে, কিন্তু এখন উল্টো হয়। ঠিক একইভাবে মেয়েদেরকে দেখা যায় পুরুষদের মতো ফতোয়া, পুরুষদের মতো টি শার্ট, গেঞ্জি এগুলো পরিধান করে, এবং পুরুষদেরকেও দেখা যায় যে মেয়েদের নানা রকমের বেশভূষা ধারণ করে, কানে দুল দেয়, নাকে ফুল দেয়, হাতে চুড়ি দেয়, ইত্যাদি ইত্যাদি করে। এরকম নানান কর্মকাণ্ড আমাদের সমাজে আছে, এগুলোকে আমরা দোষী কিছু মনে করি না, অথচ এগুলো গুনাহের কথা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা বুঝলাম এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না।